ময়মনসিংহ গীতিকার অন্যতম পালা মহুয়া পালা। এ পালাটির রচনা নিয়ে ডক্টর দীনেশ চন্দ্র সেন বলেন, নম শূন্দ্রদেব ব্রাহ্মণ কবি দিস কানাই 1650 খ্রিস্টাব্দের দিকে মহুয়া পালা রচনা করেন। দীনেশ চন্দ্র সেন মহুয়া পালাকে 24টি অধ্যায়ে বিভক্ত করেন। মহুয়াপালার কাহিনীতে দেখা যায়, নদের চাঁদের বসতভিটা সুসং দুর্গাপুর উপজেলার সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং বানজাইল বাজার থেকে 3 কিলোমিটার পূর্বে বাউরতলা গ্রামের পাশে। সুদর্শন পুরুষ নদের চাঁদ ছিলেন এক জমিদারের দেওয়ান। অপরপক্ষে রূপবতী মহুয়া বেদে সর্দার হোমরা বেদের পালিত কন্যা, যাকে শিশুকালে হোমরা বেদে নেত্রকোনার কাঞ্চনপুর থেকে ডাকাতি করে নিয়ে আসে। জানা যায় বেদে মহুয়াও এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। বেদেরা ঘাটে ঘাটে নোঙর ফেলত এবং হাট বাজার পাড়ায় খেলা দেখাত। হোমা বেদের দল অর্থাৎ বেদে মহুয়া যখন নদের চাঁদের গ্রামে খেলা দেখাতে আসে, ঠিক তখন মহুয়ার রূপে নদের চাঁদ মুগ্ধ হয়ে তাদের দলকে একটি জায়গা করে দেয় এবং চাষের জন্য জমি জমা দিয়ে দেয়। একসময় মহুয়া ও নদের চাঁদ পরস্পরকে ভালোবেসে ফেলে। তাদের এ সম্পর্কে জানত মহুয়ার সখী পালং। একসময় হোমরা বেদে এ সম্পর্কের কথা জানতে পারে এবং এ সম্পর্ক অস্বীকার করে, কেননা সে তার পালিত আরেক পুত্র সুজনের সঙ্গে মহুয়ার বিয়ের কথা ভেবেছিল। তাছাড়া হোমরার ভয় ছিল যে নদের চাঁদকে বিয়ে করে মহুয়া যদি অন্যত্র চলে যায়, তাহলে মহুয়ার নাচ গান করে যে রোজগার করে তা সে হারাবে। অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা সে অনুভব করে। তাই রাতের অন্ধকারে হোমরা তার দল নিয়ে বামনকান্দা ত্যাগ করে। ওদিকে নদের চাঁদ মহুয়ার খোঁজে দেশ ত্যাগ করে। একসময় উভয়ের পুনর্মিলন হয়। হোমরা মহুয়ার হাতে 20 লক্ষের ছুরি তুলে দেয় এবং নদের চাঁদকে হত্যা করার জন্য বলে দেয়, কিন্তু মহুয়া তাকে হত্যা না করে তাকে নিয়ে পালিয়ে যায়। পথে নদী পারাপারের জন্য তারা এক সাধু সওদাগরের নৌকায় ওঠে। সওদাগরের চক্রান্তে তার লোকেরা নদের চাঁদকে নদীতে ফেলে দেয়। সওদাগর মহুয়াকে বিয়ের প্রস্তাব দেয়। তখন মহুয়া বুদ্ধি করে তার মাথায় বাঁধা পাহাড়ি তক্ষকের বিষ পানের সাথে মিশিয়ে সাধুসহ অন্যদের খাওয়ায় এবং নৌকা ডুবিয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। নদের চাঁদকে খুঁজতে খুঁজতে এক সময় এক ভাঙা মন্দিরে তাকে অত্যন্ত পীড়িত অবস্থায় পাওয়া যায়। সেখানে এক সন্ন্যাসীর দেখা পেয়ে মহুয়া তার কাছে আশ্রয় চায়, কিন্তু সে সন্ন্যাসীও মহুয়াকে পেতে উদগ্রীব হয়। তখন মহুয়া সন্ন্যাসীকে শর্ত দেয়, সন্ন্যাসী যদি নদের চাঁদকে সুস্থ করে দেয় তাহলে মহুয়া তার প্রস্তাবে রাজি হবে। বনের মধ্যে একটি নদীর তীরে মহুয়া ও নদ তাদের ঘর বাঁধে। একদিন বনের মধ্যে বাঁশির ধ্বনি শুনে মহুয়া বুঝতে পারে তার সখী পালং ধ্বনিবাজিতে সতর্ক করে দিচ্ছে যে বেদের দল ও বনের ভিতরে পৌঁছে গেছে। মহুয়াকে খুঁজে পেয়ে হোমরা বেদে তার হাতে 20 লক্ষের ছুরি তুলে দেয় নদের চাঁদকে হত্যা করার জন্য। 20 লক্ষা ছুরি নিয়ে মহুয়া নদের চাঁদের দিকে এগিয়ে যায়। নদের চাঁদের সম্মুখে পৌঁছে 20 লক্ষা ছুরি দিয়ে তার নিজের বক্ষ বিদীর্ণ করে এবং মাটিতে ঢলে পড়ে। প্রণয় পিয়াসী নদের চাঁদ মহুয়ার এই আত্মত্যাগ সহ্য করতে পারে না। প্রেমের প্রতিদান স্বরূপ 20 লক্ষা ছুরি দিয়ে নিজ জীবন আত্মহতিও দেয় সে। মহুয়া ও নদের চাঁদের এই আত্মত্যাগ চিরন্তন প্রেমকে মহিমান্বিত করেছে। আজও সেই প্রেমের অমর কাহিনী লোক মুখে মুখে বিরাজমান। দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ডে ভূমিকায় লিখেছেন, মহুয়ার প্রেম কি নির্ভীক, কি আনন্দপূর্ণ, শ্রাবণের শতধারার ন্যায় অশ্রু আসিতেছে, কিন্তু প্রেমের মুক্তাহার কণ্ঠে পড়িয়া মহুয়া চিরজীবী, মৃত্যুকে বরণ করিয়া মৃত্যুঞ্জয়ী হইয়াছে। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকরা বিভিন্নভাবে তাদের বহিঃপ্রকাশ করে থাকে এবং গল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আপনাদের যদি এই আমার প্রকাশগুলো